টানে ভালোবাসার টানে, হৃদয় অঙ্গনে কাছে টেনে আনে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, এশিয়া মহাদেশের ভিতর অন্যতম একটি বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, আবারও চলে এসেছি সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভিডিওটি উপস্থাপন করার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি বড় বৃহত্তম আম বাগান, যে আম বাগানটি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে এক মোহনীয় করে তুলেছে। বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আম বাগানের আম প্রাঙ্গণ। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই আম গাছের সারি, সারি সারিভাবে আম গাছ লাগিয়ে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের আম বাগান তৈরি করা হয়েছে। এটি প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই বাগানটি। ছাত্রছাত্রীদের বিভিন্ন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য এই আম বাগানটি তৈরি করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলো প্রতিটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা, প্রতিটি ডিপার্টমেন্ট প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, আমরা আম বাগানের পাশে একটি রিসার্চ অ্যানিমেল ফার্ম দেখতে পাচ্ছি। দেখি এটার ভিতর কী আছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটি গরুর ফার্ম। আবার সেই আম বাগানের মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে চলছি, তার শেষ ঠিকানাটা পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, দেখি এই আম বাগানের মূল রহস্যটি কী। প্রকৃতির এক লীলাভূমি। এই বর্ষাস্নাত দিনে এই মায়াবী প্রহরী আম বাগানের ভিডিওটি আপনাদের সামনে দেখাতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটি উপলব্ধি করুন। তার চারপাশে রয়েছে বিস্তৃত মাঠ। যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি 1200 একর জমির উপরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, দৃষ্টিনন্দন এবং সুদর্শনভাবে সাজানো হয়েছে এই আম বাগানটি। এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এমন কোনো বিভাগ বা এমন কোনো ডিপার্টমেন্ট নেই যা না আছে, এজন্যই এটিকে বলা হয় এশিয়া মহাদেশের ভিতর একটি অন্যতম এবং বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আম বাগানের বিস্তৃত পরিবেশ। এগিয়ে যাচ্ছি, তবু যেন শেষ হচ্ছে না এই বাগানের পরিধি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই আম বাগানের পাশেই আরেকটি ডিপার্টমেন্ট গঠিত হয়েছে, কৃষি তথ্য খামার গবেষণাগার। এটিরও বিস্তৃত প্রায় 3 থেকে 4 কিলো জমির উপর স্থাপিত হয়েছে। আমি তার ভিতরের অংশটি আপনাদের দেখালাম। বন্ধুরা, আবারও সেই আম বাগানের শেষ প্রান্তে চলে এসেছি। এই ছিল আজকের ভিডিওর মূল উল্লেখযোগ্য অংশ, আম বাগান। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন লেগেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওটি দেখার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা।